Society, friendship, love are created in Maya, and the relationship here is like an association, a hotel full of tourists. Pantha Sangha, Pantha Sahare Sangha, Aho, Bhautika, Jau Samundha, Maya Kurta, Supnavat, Esu Kathayati Kwaayati, Nitya Samundha Krishna Kathare Ache, Jivara Nitya Pritipurna Samundha Krishna Kathare Ache, Sharirika Samundha, Jada Sarva Samundha, Yudhika Asthai, পান্থ সঙ্গম পান্থসার সঙ্গম বলে অস্থায়ী বলে কুযাই এ সম্বন্ধে এ কথাটা বুঝবা পড়ব আমার নিত্য সম্বন্ধ ভগবান কৃষ্ণ ঠারে অছি সে সম্বন্ধে সম্বন্ধিত বাপাই পড়ব সে সম্বন্ধে সম্বন্ধিত নহেলে আমি কেবে ভববন্ধন মুক্ত হয়ে পার না কৃষ্ণ আমার নিত্য প্রভু জীব নিত্য প্রভু জীব আর নিত্য দাস প্রভু ভক্তিয় সম্বন্ধ কৃষ্ণ সহ এ নিত্য সম্বন্ধ এ প্রীতি প্রীতি পরা সম্বন্ধ প্রীতি উপরে আধারিত কৃষ্ণ প্রীতি উপরে আধারিত সেই সম্বন্ধ আমি যদি নজরি পারিবা তাহলে ভবন্ধন মুক্ত হয়ে পারিবা না কৃষ্ণ নিত্য প্রভু জীব নিত্য দাস তেণু নিত্য সর্বকাল সর্বাবস্থায় যে স্থানে যেমন ভাবে যাবে কৃষ্ণঙ্কর সেবায় নিযুক্ত হওয়া প্রীতি পরা সেবায় নিযুক্ত হওয়া ইয়ে হচ্ছে আমার কথাটা এটি শিক্ষা আছে এই বারম্বার শিক্ষা গীতা ভাগবত আদি সমস্ত বৈদিক শাস্ত্রে এই শিক্ষা দিয়া যাইছে সে যে পর্যন্ত আমি সে সম্বন্ধ স্থাপন করিছে এই জড়িয় ভৌতিক সম্বন্ধে রয়েছে দৈহিক সম্বন্ধে রয়েছে আমি আমার মোর করছে মোহ গৃহক্ষেত্র সুতা ভীতি জনস্য মোহ এবং অম্ম মেতি পঞ্চমস্কন্ধ ভারত করছে মো মোর ঘর মোর দ্বার মোর ধন মোর সম্পত্তি মোর ভার্যা মোর পুত্র মোর কন্যা মোর দেশ মোর জাতি মোর বন্ধু মোর বান্ধব মোর এইসব যে মোর কথা এইগুড়া হচ্ছে মোহ এই মোহ যোগ আমি দুঃখ পাচ্ছে হ্যাঁ এ সব প্রকৃতরে কৃষ্ণঙ্কর কিন্তু আমি মোর যে করছে এইটা হচ্ছে মোহ যোগ আমি দুঃখ পাচ্ছে মোহত্যাগ ভগবত গীতা এই মোহত্যাগর কথা কুহাইছে অর্জুনঙ্কর মোহ প্রথমে দেখে দিয়া যাইছিল মোর ভাই বন্ধু কুটুম পক্ষের মারিবি কিন্তু যুদ্ধ করবি এটা কথা মোহত্যাগর কথা এটি কুহাইছে মোহত্যাগ তাঙ্ক ভঙ্গ করছিল ভগবান কৃষ্ণ গীতা বাণী উপদেশ দিয়েছিল শেষে ভগবান সে কৃষ্ণ অর্জুন স্বীকার করছেন হ্যাঁ নষ্ট মোহ শুনছি লব্ধা প্রসাদ অচ্যুত শীত অস্তি গত সন্দেহ করি সে ভজনঙ্ক এই অচ্যুত আপনার কৃপার মোহ নষ্ট হয়ে গেল যে মু মোর করলে নষ্ট না সব আপনার আপনার সম্বন্ধ নিত্য সম্বন্ধ এটা অস্থায়ী সম্বন্ধ হ্যাঁ এই কথা স্বীকার করছেন অর্জুন এই মোহত্যাগ নকলে কৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধিত নই পারলে নিত্য সম্বন্ধ নজরিলে পৃথিবী সম্বন্ধ নজরিলে আর সেবা নিযুক্ত নহেলে কদাপি ভূবন্ধু দুঃখময় স্থিতির মুক্তি মিলিব না এই কথাটা বিশেষ করে কুহাইছে আউ গোটে কথা হচ্ছে যে দেবদানী একথা বুঝি পারিলে ভগবানঙ্কর কৃপা তাঙ্কর পতি যজাতি লিবরেটেড হ্যাঁ তাঙ্কর পতি মুক্ত হয়ে যাইছিলে যজাতি তাঙ্কর ইনস্ট্রকশন তাঙ্কর উপদেশ সে দেলে যাহা সে বুঝি পারিবা কৃপা লাভ কলে তাঙ্কর মোহ দূর হেলা তাঙ্কর ইমাজিনারি পজিশন যে কল্পিত স্থিতি হ্যাঁ এই ভৌতিক স্থিতি সে খ্যা কলে কৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধিত মাইন্ড অফ কৃষ্ণ অ্যাকচুয়াল লিবরেশন ফর গ্রস সেন্স অফ বডি সম্বন্ধিত এই মন কৃষ্ণ পদারবিন্দরে কৃষ্ণ মন সমাবেশ পদারবিন্দরে স্থির কলে তার ফলে গ্রস অফ বডি স্থূল সূক্ষ্ম শরীর বন্ধনরু মুক্ত হয়ে গেলে তা কথা ভাবছি একাদশ স্কন্ধ ভাগবতরে মধ্যে আমি পাইবা দেখিবা আউ উদ্ধবঙ্କୁ উপদেশ ଅଛି ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି କର୍ତ୍ତବ୍ୟ ସମ୍ବନ୍ଧରେ ଗୃହସ୍ଥର କର୍ତ୍ତ ଗୃହୀ ଗୃହୀର କର୍ତ୍ତବ୍ୟ ସମ୍ବନ୍ଧରେ ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି ଯେତେବେଳେ ସେତେବେଳେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଉପଦେଶ ଦେଇଛନ୍ତି ସେ ଗୃହସ୍ଥର କର୍ତ୍ତ ଗୃହସ୍ଥ ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବ ଭାର୍ଯ୍ୟା ପୁତ୍ର କଳତ୍ର ନେଇକି ଗୃହ ପରିବାର ମଧ୍ୟରେ ଆବଦ୍ଧ ହେଇକି ଅଛି ଏ ଗୃହସ୍ଥ ଥିଲେ ଦେବଦାନୀ ଯଜାତି ପତି ପତ୍ନୀ ସମ୍ବନ୍ଧ
এবং পুত্র পতি পত্নী সম্বন্ধ, পুত্র পিতা পুত্র মাতা পুত্র সম্বন্ধ, এই সব সম্বন্ধ তারা গ্রস্ত ছিলেন। পরে সম্বন্ধ ত্যাগ করছেন, কুসুম সম্বন্ধের সম্বন্ধ চাইছেন, সেটি এই যে সম্বন্ধটা এটি দেওয়া যাইছে সেটা কিমিতিকা না পান্থ সম্বন্ধ, অ্যাসোসিয়েশন ইন হোটেল ফুল অফ টুরিস্ট, হাজব্যান্ড ফ্রেন্ডস রিলেটিভস দিস অ্যাসোসিয়েশন, হাজব্যান্ড ফ্রেন্ডস রিলেটিভস লাইক অ্যাসোসিয়েশন হোটেল ফুল অফ টুরিস্ট, এই পান্থ সম্বন্ধ কথা কোয়াইছে। এই সম্বন্ধ মায়াকৃত, মায়াকৃত সম্বন্ধ, এই নিত্য সম্বন্ধ নুহে, অনিত্য সম্বন্ধ, ভগবান কৃষ্ণ সহিত নিত্য সম্বন্ধ অছি। এই যে মায়াকৃত সম্বন্ধ আমি শুনতে চাইছি না, ড্রিম স্বপ্নবত, স্বপ্নরে দেখুছে কেবল স্বপ্ন ভাঙিগেলে সে সব ত্রুটি গলা, সেইপরি দেহটা এ দেহ যেতবে নষ্ট হয়ে যাব, দেহ সঙ্গে থাকা সম্বন্ধ সেসব নষ্ট হয়ে গেলা, দেখা এটা সম্বন্ধ কোয়াইছে। কুটুম্বে শুন সজ্জেত ন প্রমাদ দেহ কুটুম্বে ভি বিপশ্চি নশ্বর পশ্চে দৃষ্টি দৃষ্টব, একাদশ স্কন্ধ ভাগবত সপ্তসধ্যা বাংশ্লোকে পাইছে। বিদ্বান গ্রহী কুটুম্বী হই কুটুম্বরে আসক্ত হেবে না, ঈশ্বর নিষ্ঠা বিষয়ে সর্বদা অপ্রমত্ত রইবে, দৃষ্ট বস্তু যেপরি নশ্বর, এই স্বপ্ন কথা এটি পাইছে, পশ্চে দৃষ্টি স্বপ্নবত দৃষ্টবত, দৃষ্টবত যেপরি নশ্বর সেইপরি অদৃষ্ট বস্তুকে নশ্বর জ্ঞান করিবে। পুত্র দ্বারাত্ত বন্ধুরাং সঙ্গম পান্থ সঙ্গম, এই যে পান্থ সঙ্গম কথা কুহাইছে, এইসব সেই পান্থ সঙ্গম কথা কুহা হচ্ছে, অ্যাসোসিয়েশন হোটেল কুলভ টুরিস্ট একা কথা কুহা হচ্ছে। পুত্র দ্বারাত্ত বন্ধুরাং সঙ্গম পান্থ সঙ্গম অনুদেহম ব্যন্তে এতে স্বপ্ন নিদ্রা অনুগোযথা, পুত্র স্ত্রী আত্মীয় বন্ধুগণক সহিত স্বজন বন্ধুগণক সহিত সঙ্গম তা পান্থশালা স্থিত ব্যক্তিগণর সঙ্গম তুল্য, যেপরি নিদ্রা সময়ে দৃষ্ট স্বপ্ন নিদ্রা প্রসারণে ভঙ্গ হয় বিনষ্ট হয় সেইপরি মমতাস্পদী ভূত পুত্র দ্বারা আদিও প্রতি দেহে বিনাশ প্রাপ্ত হয় অর্থাৎ সেমানে স্বপ্নপরি নশ্বর, এটি সেই স্বপ্নর কথা পাইছি লাগে, ড্রিম এক্সাক্টলি আছে ড্রিম একা কথা এটি পাওছে। এ সম্বন্ধে সপ্তম স্কন্ধ ভাগবতরে মধ্যে আমি শ্লোক দেখিয়া পাবো, সপ্তম স্কন্ধ ভাগবত দ্বিতীয় অধ্যায় কই শ্লোক, ভূতানং নিহ সম্বাস প্রপয়ামীব সুব্রতে দৈবে নৈকত্র নীতো না মুন্নিতানং সোকর্মভি, হে সুব্রতে পানীয় শালারে যেপরি পথিক গণ একত্র মিলিত হন্তি ও যে যাহার গন্তব্যপথরে তাপরে চালি যাআন্তি তদ্রুপ এই সংসারে প্রাণী মানকর সম্বন্ধ মধ্যে সেই প্রকার, সেমানে প্রাক্তন কর্ম দ্বারা কেতবেলে সংযুক্ত কেতবেলে বিযুক্ত হচ্ছে, স্বপ্ন দৃষ্ট বস্তু স্বপ্ন থাকা পর্যন্ত সত্য, স্বপ্ন ভঙ্গরে যেপরি তাহার অস্তিত্ব থাকে না সেইপরি দেহ থাকা পর্যন্ত পুত্রাদি সহ বার্যা পুত্রাদি সহ বন্ধু বান্ধব কুটুম্ব মানক সহ সম্বন্ধ সেই প্রকার, দেহ থাকা পর্যন্ত সম্বন্ধ, দেহাবসানে দেহ বিনাশরে সম্বন্ধ নাশ হয়ে যায়, এই একা কথাই কুহাযাউ। সেই ইতম পরিমৃষ্ণন মুক্ত গৃহেষু অতিথি বদবসন ন গৃহে বধ্যতে নির্মম নিরহঙ্কৃত, সেইপাইঁ এই বিবেচনা করি অনাসক্ত ভাবরে অতিথি বলি গৃহরে বাস কলে মমতা অহংকার শূন্য ব্যক্তি গৃহরে আবদ্ধ হুয়ে না, নাহলে গৃহ বন্ধন দুর্জর গৃহ শৃঙ্খল কুহাইছে, গৃহর বন্ধন গৃহ শৃঙ্খল বড় কঠিন বন্ধন, তাকে ভাঙিবা সহজ কথা নুহে, ভাঙিবা সহজ কথা নুহে, সহজ কথা পড়ি নাই, দুর্জর গ্রহ শৃঙ্খল বলে কুহাইছে, বড় দুর্জর তাকে ভাঙিবা সহজ কথা নুহে, এ আসক্তি তুটেবা সহজ কথা নুহে, কৃষ্ণঙ্কর এঠারে প্রীতি নহেলে কৃষ্ণঙ্কর ঠারে যে আমার নিত্য প্রীতি পরা সম্বন্ধ অছি সে সম্বন্ধরে আমি স্থিত নহেলে সে আসক্তি তুটে না, সে আসক্তি সহজে তুটিব না, লক্ষ লক্ষ জন্ম ধরি আসক্তি আছে, বাহারকে যেতে ঢঙ্গ দেখাইলে হয় না সে আসক্তি তুটে না, এটা স্বতঃসিদ্ধ কথা। সেই কুহাইছে অতিথি বদ বসন গৃহেষু অতিথি বদ বসন, গৃহরে অনাসক্ত ভাবে অতিথি করি, অতিথি কুণিয়া লোক আসছি ঘরে দুই চার দিন রহব না, আর কোন কুণিয়া সবদিন রহব কি, আমি অতিথি কুণিয়া লোক আমি দুই দিন রহব পড়ব, এই বাকি আমার গ্রহ আসক্তি তদ্রুপ ভাবে, আমার নিত্য সম্বন্ধ ভগবান ঠারে অছি, এসব জড়িয় সম্বন্ধ অলিক এ অনিত্য অস্থায়ী নিত্য নুহে, এ শরীর থাকা পর্যন্ত অছি, শরীর যেত নষ্ট হয়ে যায় সে ত্রুটি যায়, স্বপ্ন থাকা পর্যন্ত স্বপ্ন দৃষ্ট বস্তু থা স্বপ্ন ভাঙ্গি যায় সে নষ্ট হয়ে যায় তদ্রুপ ভাবে, সেই বিবেচনা করি বিদ্বান যে সে গৃহী
সে আসক্ত হব না, অধিবিপরী হইব, অহংকার মমতা শূন্য হইকি আবদ্ধ হব না। এইসব কথা গুড়াক এটি কুয়া যাইছে যে অত্যন্ত আসক্তি, সেপাই কুয়া যাইছে গৃহস্থাশ্রম গৃহে বাস বনে বাস প্রবর্জা কর্মাভিগ্রহ মে দিয় রে দৃষ্ট মামেব ভক্তিমান তিষ্ঠেদ বনম গোপ বিষেদ প্রজাবান বা পরিব্রজেদ। ভগবান কৌচন্তি ভক্তিমান ব্যক্তি গ্রহ বেদীয় কর্মসম দ্বারা মোহর অর্চনা করি সপুত্র গৃহে বাস, তাপরে নির্দেশ অছে ভাগতরে পঞ্চাশ বর্ষ হয়েগলা, গ্রহ ত্যাগ করি প্রবর্জা করিবাক পড়িব, পঞ্চাশ বর্ষ হয়েগলা তা আগ্রহ বাস করো না, গ্রহ ত্যাগ করি প্রবর্জা করিব, বান প্রস্তাব তাহলে সন্ন্যাস নেব বনে বাস, হ্যাঁ তাপরে প্রবর্জা অবলম্বন করবি, এই নির্দেশ ভাগতরে অছে যে কিন্তু তা ন করতে গ্রহরে আসক্ত হয়েকি মৃত্যু পর্যন্ত বৃদ্ধা বুড়া হয়েকি মৃত্যু পর্যন্ত রহতি, তাঙ্কর গতিটা কোণ হয়ে তা মধ্যে ভগবান কইচন্তি একাদশ স্কন্ধরে অছি যস্তাসক্ত মতির গেহে পুত্র বীতে শোনাতুর স্ত্রৈণ কৃপণ ধীর বুড় মুমাহ মতি মধ্য দে, যে ব্যক্তি গ্রহরে আসক্ত চিত্ত পুত্র পত্নী বন্ধু বান্ধব আসক্ত চিত্ত ধন সম্পদ রে প্রতি বহুত আসক্ত স্ত্রৈণ অসমতি, সেই মূল ব্যক্তি মোর এই মোহগ্রস্ত হই এ জ্ঞান বদ্ধ হয় তার গতিটা কোণ হয় তার মধ্যে কুহাইছে অহো মে পিতর বৃদ্ধ ভাজ্যা বালাত্মজাত্মজা অনাথা মামৃতে দীনা কথ জীবন্তি দুঃখিতা এবং গ্রহাশয়া ক্ষিপ্ত সুদৈব গূঢ় ধীরয়ং অতৃপ্ত স্থান অনুধ্যায়ন মৃদুবন্ধম বিশতে তবাম। এই কথা কুহাইছে হায় মোর বৃদ্ধ পিতা মাতা শিশু সন্তান বিশিষ্টা ভার্যা মোর সন্তান গণ মো বিনা অনাথ হয়ে যাবে, মরিযাক বসছি দুঃখিত এই দিন ভাবে কেউ করি ভাবে জীবন ধারণ করিবে, এই প্রকার গুয়া বিলাসরে আক্ষিপ্ত চিত্ত অসন্তুষ্ট মন্দ বুদ্ধি ব্যক্তি পুত্রকন্যা মানুষ সর্বদা ধ্যান করে, এইপরি ধ্যান করি যে দেহ ছাড়ে মৃত্যু পরে অন্ধ নামক তামসী জনীরে নর্ক অছে, অন্ধ তামসী সে অন্ধ তামসী নামক নর্করে যাই প্রবিষ্ট হয়, এই প্রকার আক্ষিপ্ত চিত্ত কৃষ্ণের মন নাই, কৃষ্ণ ঠারে মনোনিবেশ করি না, কৃষ্ণ সম্বন্ধ জড়ি না, তার গতিটা এই প্রকার হয়ে যায়, এইসব কথা কুহাইছে। তবে দেবদানী এসব কথা বুঝিলে ভগবানকর কৃপা তাঙ্ক স্বামী জরিয়ারে সে পাইলে, যযাতি মহারাজ এই কথা বুঝি পারলে এতে মুক্ত হয়ে যাইছিলে, সে ছাগ দম্পতি গল্প কহিলে তাঙ্ক স্ত্রীকে সেইদিন শিক্ষা দেলে, দেবদানী বুঝি পারলে, বুঝি পারিকি এসব আসক্তি মমতা এইসব দেহ দেহ সম্বন্ধী জড় সম্বন্ধী আসক্তি মমতা ত্যাগ কলে কৃষ্ণে মনোনিবেশ কুহাইছে, কৃষ্ণ ঠারে কৃষ্ণ মন সমাবেশ কৃষ্ণ ঠারে শেষে মন স্থির কলে, যা ফলে সে এই ভবন্ধন মুক্ত হয়েগলে, এইসব কথা এসে তাপরে তাঙ্কর মন সম্পূর্ণ ভাবে কৃষ্ণ ঠারে স্থির কলে, এবং গ্রস অ্যান্ড সফট বডি স্থূল আর সূক্ষ্ম শরীর আর বন্ধন মুক্ত হয়েগলে, এ মুক্তির কথা এসে কুয়া যাচ্ছে। তেণু কৃষ্ণ